বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক আজকে আমি আপনাদের সবচেয়ে আলোচিত সমস্যা সবচেয়ে যে সমস্যা নিয়ে আপনারা ডাক্তারদের কাছে যান আমার কাছে আসেন সেটা হচ্ছে ব্যথা পেইন এই পেইনটা আসলে কি যে তথ্যটা আপনারা হয়তো এতদিন ওভাবে চিনতেই করেন নাই এখন আসেন পেইন আসলে কি। ডাক্তারি ভাষায় পেইন হচ্ছে শারীরিক এবং মানসিক অস্বস্তিকর যে কোনো অনুভূতি মানে যে অনুভূতি আপনাকে স্বস্তি দেয় না যে অনুভূতি আপনাকে আরাম দেয় না যে অনুভূতি আপনার অশান্তি তৈরি করে যে অনুভূতি আপনাকে জগৎ থেকে দূরে সরিয়ে দেয় যে অনুভূতি আপনাকে পারিবারিক জীবন ব্যবস্থা ব্যক্তিগত জীবন ব্যবস্থা সামাজিক ধর্মীয় রাজনৈতিক জীবন ব্যবস্থাকে অসহনীয় করে তোলে যে অনুভূতি আপনাকে ঘুমাতে দেয় না যে অনুভূতি আপনাকে অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং করতে দেয় না মানে হচ্ছে সারা দিন সারাদিন জীবনযাপন চলাফেরা প্রফেশনাল কাজ করতে দেয় না বা যে শারীরিক মানসিক অনুভূতির কারণে আপনি একাকী হয়ে পড়েন যে শারীরিক মানসিক অনুভূতির কারণে আপনি মৃত্যুকে অনেক সময় কামনা করেন যে শারীরিক মানসিক অনুভূতির কারণে আপনি কোলাহল জীবন পছন্দ করেন বা একাকিত্ব থাকার পছন্দ করেন সেটি হচ্ছে আসলে পেইন এই যে পেইন এটা ডাক্তারি ভাষায় অনেক বিষাদ একটা সাবজেক্ট অনেক বিষাদ একটা বিষয় এখানে যদি আমরা হিউম্যান ফিজিওলজি দেখি প্যাথোলজি দেখি এবং অ্যানাটমি দেখি তাহলে পেনের অনুভূতি আপনি কিভাবে বুঝবেন ধরেন আপনার শরীরে একটা মশা কামড় দিল পায়ে মশা কামড়টা দিতে দেরি আছে আপনার হাটটা ওখানে কিন্তু অটোমেটিক অজান্তেই চলে গেল মশাটাকে মারার জন্য ধরেন আপনি হাঁটছেন হঠাৎ করে পায়ে একটা কাঁটা বিদল আপনার অজান্তে আপনি দাঁড়িয়ে যাবেন এখন এই যে টোটাল একটা মেকানিজম এই মেকানিজমটা আসলে কি মহান আল্লাহফাক আমাদেরকে সেই অনুভূতি সেই মেকানিজমটা এমনভাবে দিয়েছে উইদিন ফিউ সেকেন্ড উই রিয়্যাক্ট দিস এই যে ইউ উইদিন ফিউ সেকেন্ড কিছু সময়ের মধ্যেই যে আমরা রিয়েক্ট করতে পারি এটা কিন্তু আপনি একজন সুস্থ মানুষ তাহলেই সম্ভব যখন আপনি দীর্ঘমেয়াদী কোনো রোগ ডিসঅর্ডার বিভিন্ন শারীরিক অক্ষমতা বা আপনি আইসি ইউতে থাকেন বা অজ্ঞান থাকেন তখন কিন্তু আপনি আর আর এই যে উইদিন ফিউ সেকেন্ডে রিয়েটার করার আপনার আর কোনো সুযোগ নাই তখন আপনি একটা অসুস্থ লোক তাহলে পেইন খুব একটা কমন সাধারণ ফিজিওলজিক্যাল মেকানিজম যে মেকানিজম আপনি খুব দ্রুত রিয়্যাক্ট করবেন যখন আপনি সুস্থ থাকেন যেখানে মশাটা কামড় দিল বা যেখানে আপনার কাটাটা ভিদল সেখান থেকে একটা অ্যাসেন্ডিং পাথ হয় সেন্সুরি ইম্পালস আপনার মেরুদণ্ডের মাধ্যমে কেরি হয়ে আপনার একেবারে ব্রেনে চলে যাবে ব্রেনে খুব দ্রুত সময়ের মধ্যে মাইক মানে মিলি মিলি মাইক্রোসেকেন্ডের মধ্যে ব্রেনে গিয়ে আমাদের যে থেলামাস পেইন নিয়ন্ত্রণ সেন্টার সেখানে চলে যাবে সেখান থেকে পেইন যে করটেক্স আছে সে করটেক্সে চলে যাবে সেখান থেকে আবার ব্যাক করে আরেকটা একটা ডিসেন্ডিং পাথরের মাধ্যমে আপনার অন্য একটা অঙ্গকে আপনাকে উৎসাহিত করবে ত্বরিত যে মশাটা মেরে ফেল বা দাঁড়িয়ে যাও বা ওখানে একটু হাত দাও কী হয়েছে ওখানে দেখেন এই যে মেকানিজমটা আল্লাফাক আমাদের শরীরে সৃষ্টি করেছেন তো দিস ইজ পেইন এখন আসেন আমাদের বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ পেইন নিয়ে কীভাবে বা আমি যে রুগী দেখি আমরা ডিপিআরসিতে নিয়মিত পেইনের রুগীর অনুভূতি কি আসলে পেইন তারা কি বলতে চাচ্ছে তাদের কি অনুভূতি অনেক সময় রুগী এসে বলে স্যার আমার তো আসলে কোনো ব্যথা নাই তো বললাম তাহলে আপনি কেন আসছেন বলে স্যার আমার তো শার্ট লাগে হোয়াট ইজ শার্ট এটা হচ্ছে তার আসলে আঞ্চলিক একটা ভাষা সে তার মতো করে অনুভূতি প্রকাশ করে দেখেন পেনের অনুভূতি প্রকাশটাও কিন্তু রেস অনুযায়ী হয় জিওগ্রাফিক্যাল ভাগ অনুযায়ী হয় বয়স অনুযায়ী হয় একই রকম পেন সাজেজ একটা বাচ্চা আগুনে পড়া গেল হাতটা পড়া গেল। এবং একটা বয়স্ক মানুষ আগুনের হাতটা পরা গেল। দুজনের অনুভূতি হয়তো এক কিন্তু প্রকাশ করছে ভিন্ন তো এটা একটা আসলে খুবই একটা বিশাল ইন্টারেস্টিং সাবজেক্ট এই নিয়ে অনেক রিসার্চ হচ্ছে অনেক গবেষণা হচ্ছে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে পেইনকে ক্রনিক এবং একিউট দুই দুটো ভাগে ভাগ করে থাকে অ্যাকিউট পেন কি ইনস্ট্যান্ট পেইন মাত্র হয়েছে ওই যে মশা কামড় দিলেও একটাই আঘাত পেলেন আর ক্রনিক পেইন বিভিন্ন রোগ ডিজর্ডার বিভিন্ন ডিজিজ আপনি দীর্ঘমেয়াদী যে পেইনে আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে ক্রনিক পেইন তো বাংলাদেশে আমরা যে রুগীগুলো পাই এবং বিদেশ থেকে আমাদের যেসব রুগী আসে তাদের যদি আমরা বাংলায় তর্জমা করি বা তাদের অনুভূতির কথা বলি পেইনে তারা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে সেটা আপনাদেরকে একটু জানাচ্ছি যেটাও তো আপনার সাথে মিলে যাবে অনেক সময় রুগী এসে বলে স্যার আমার তবদা লেগেছে তবদা লেগেছে ওনার হাত পায়ে তবদা লেগেছে শরীর তবদা লেগে গিয়েছে বা চিলিক পারে চিলিক পারে হ্যাঁ এই যে ভাষাটা ইউজ করলো এটা আসলে কী অন্য বলবে না এটা তো কিছু না স্যার কিন্তু এটা আসলে একটা পেইন এটা একটা অসহকর মানে অসহনীয় শারীরিক মানসিক অনুভূতি অনেক সময় রুগী এসে বলে আইস প্যাকের মতো লাগে স্যার মনে হয় যে একেবারে বরফ বরফ হয়ে আমি ফ্রিজ হয়ে গিয়েছি এই যে বরফ হয়ে ফ্রিজ হয়ে যাওয়ার জন্যই সে ডাক্তারের কাছে আসছে না হলে সে আসতো না অনেক সময় রুগী বলে স্যার দুঃখ লাগছে দুঃখ লাগছে অনেক সময় বিভিন্ন আঞ্চলিকভাবে বলে খাইয়া যায় অনেক রুগী বলে আমাকে আমার দেহ অঙ্গটা বা হাতটা লইয়া যায় এই যে খাইয়া যায় লইয়া যায় এই ভাষাগুলো রুগীরা ব্যবহার করে অনেক সময় রুগী একটু স্মার্ট ভাষা ব্যবহার করে থাকে যেমন শিনশিন করে আমার জ্বালা পোড়া করে অনেক সময় রুগী বলে আমার কামড়ায় অনেকে বলে আমার চাবায় অনেকে বলে আমার ষাট লাগছে অনেকে বলে আমার খিল ধরেছে অনেক সময় বলে রুগী আমার কাটার মতো ফোরে অনেক সময় বলে আমার পোড়ায় অনেকে বলে আমার জ্বালা করে অনেকে বলে আমার টনটন করে শিরশির করে আমি পানি লাগাতে পারি না আগুন লাগাতে পারি না রোদ লাগাতে পারি না বাতাস লাগাতে পারি না অনেকে বলে আমার টান লাগছে অনেক রুগী বলে আমার সব জমি গিয়ে ঠান্ডা হয়ে গিয়েছে অনেকে অনেক অনেকে বলে যে সিংমাসের কাটার মতো লাগে অনেকে বলে সাপের কামড়ের মতো লাগে আমি যদি আজকে বলতে থাকি পেইনের সারা দিন শেষ হয়ে যাবে শেষ হবে না তো এই যে কথাগুলা দেখেন আপনার সাথে মিলে গিয়েছে আপনি হয়তো ঘাড় নাড়াতে গেলেন হাঁটু কোমর নাড়াতে গেলেন তখন এই অনুভূতিগুলো আসছে আপনি হাঁটতে গেলেন এই অনু অনুভূতিগুলো আসছে আপনি ঘুমে আসেন হঠাৎ করে আপনি খিল ধরেছে পা টেনে ধরেছে এই যে অনুভূতিগুলা অল আর পেইন সো বাংলাদেশ হইতে সারা বিশ্বের মানুষের এই যে অনুভূতি অস্বস্তিকর অনুভূতি এই অনুভূতি কিন্তু না সুখকর না এই অনুভূতি আপনাকে ড্রাইভ করে আপনাকে থ্রো করে টু গো টু এ ডক্টর একটা ডাক্তারের কাছে যেতে একজন চিকিৎসকের কাছে যেতে চিকিৎসা পেতে তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যাদের এই জাতীয় অনুভূতি হচ্ছে আপনি হয়তো ওটাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে বুঝতে হবে আপনি দীর্ঘমেয়াদী অন্য কোনো রোগ আক্রান্ত যে আপনার স্বাভাবিক এই জাতীয় ব্যথার অনুভূতি প্রকাশই আপনি করতে পারেন না বা বুঝতে পারেন না বা আপনার অন্য কোনো নিউরোলজিক্যাল নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হতে পারে যেটা আমাদের স্পেশাল বেবিদের হয়ে থাকে তারা এই অনুভূতির কথা বলতেই পারে না তারা জানে না কিন্তু সুস্থ স্বাভাবিক ডেভেলপমেন্টাল শারীরিক মানসিক মানুষ এই যে অনুভূতির কথাগুলো হয়ে থাকে যদি শরীরে ফিল করে থাকে মানসিকভাবে ফিল করে থাকে ইউ শুড গো টু এ ডক্টর ইউ শুড ডায়াগনোজ এবং ফাইন্ড আউট দ্য কজ অব দ্য পেইন কেন হচ্ছে কী কারণে হচ্ছে অনেক পেইন আছে আপনাকে বুঝতেই দিবে না ইউ হ্যাভ সামথিং রং বাট অ্যাট দ্য টাইম অফ এন্ড আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন আর ডাক্তারে কিছুই করার থাকবে না আসুন আমরা ভিডিওটি শেয়ার করে দিই এবং পেইন সংক্রান্ত আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতু আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল